এটিবারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সার্চ ইঞ্জিন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত পর্বে আমরা ওয়েব 2.0 কি এবং কেন সেটা কিভাবে করতে হয় কিভাবে সাবমিট করতে হয় এগুলো গত তিনটা পর্বে আমরা জানতে পেরেছি তো ঠিক সেই কথায় আজকের ভিডিও হচ্ছে লিংক হুইল ওয়েব 2.0 সাইটগুলোকে ব্যবহার করে লিঙ্ক বিল্ডিং এর একটি স্ট্র্যাটেজি হচ্ছে লিঙ্ক হুইল এই স্ট্র্যাটেজিটা অত্যন্ত ইফেক্টিভ এবং এটা এখনো বর্তমান সময়েও এটা বেশ ভালো কাজ করে এবং সেটার বেশ ভালো প্রমাণ আমরা পেয়েছি তো বর্তমান সময়ে আসলে এত স্প্যামিং এর যুগেও ওয়েব টু পয়েন্ট জিরো এবং এর মাধ্যমে লিংক হুইল এটা অত্যন্ত ইফেক্টিভ ভূমিকা পালন করে তো আমরা আজকে পর্বে সেটাই জানবো যে লিংক হুইলটা কি এবং এটা কেন কাজ করে তো চলুন জানি লিংক হুইলটা কি লিঙ্ক হুইল একটি ইমেজ আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যেটা লিঙ্ক হুইলকে মডি মানে রিপ্রেজেন্ট করতেছে এখানে দেখা যাচ্ছে এই মাঝখানের এটা এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ইউর সাইট আর ওপরে যে বিভিন্ন আমরা সাইট দেখতে পাচ্ছি স্কুইডো ওয়ার্ড প্রেস ব্লগার কুইজিলা ওয়েবলিপ এই যে যে যাবতীয় বিষয়গুলো আছে এগুলা হচ্ছে এক একটা ওয়েব টু সাইট এখানে কিন্তু মানে সিস্টেমটা কি বুঝতে পারতেছেন এই চিত্রটা থেকে বা এই ইমেজটা থেকে আপনি কি বুঝতে পারলেন আপনি একটু ভাবুন যে এটা তারা কি রিপ্রেজেন্ট করতেছে তীর চিহ্ন দ্বারা রিপ্রেজেন্ট করতেছে লিঙ্ক এটা হচ্ছে আমাদের লিঙ্ক যে আপনি এই সকল যে সাইটগুলো এখানে দেখানো আছে ওয়েব টু সাইট শুধুমাত্র এগুলো না অন্যান্য যে কোনো ওয়েব টু সাইটে অ্যাকাউন্ট খুলে পোস্ট করবেন আপনার যে ওয়েবসাইট অথবা ক্লায়েন্টের যে ওয়েবসাইট সেই রিলেটেড পোস্ট করবেন পোস্ট করে করে একটা সাইটের সাথে আরেকটা সাইট লিঙ্ক করাবেন যেমন আমরা ধরলাম ওয়ার্ডপ্রেসে একটা পোস্ট করেছি ব্লগার একটা পোস্ট করেছি কুইজিলাতে একটা পোস্ট করেছি একটা পোস্ট করেছি একটা পোস্ট করেছি ঠিক আছে তো এই এক একটা পোস্টে আমরা ধরলাম যে ওয়ার্ডপ্রেসে যে পোস্টটা করেছি সেই পোস্টের সাথে ব্লগারের এর একটা লিঙ্ক দিয়ে দিলাম ব্লগারের পোস্টের সাথে কুইজিলার একটা লিঙ্ক দিয়ে দিলাম কুইজিলার সাথে ওয়েবলি ওয়েবলির সাথে স্কুইডো আবার স্কুইডোর সাথে ওয়ার্ডপ্রেস একটা পোস্টের সাথে আরেকটা পোস্টের লিংক এইভাবে দিয়ে দিলাম এবং দেওয়ার পর প্রতিটা ওয়েবসাইটের ওই পোস্ট থেকে আমার যে মেইন ওয়েবসাইট ইউর সাইট সেই মেইন ওয়েবসাইটেরও একটা একটা করে লিংক দিয়ে দিলাম তার মানে হচ্ছে এটা একটা চাকার মতো যে প্রতিটা ওয়েব টু সাইটে আমি যে কয়টা অ্যাকাউন্ট খুলবো ছয়টা সাতটা দশটা যাই হোক না কেন প্রতিটা ওয়েব টু সাইটের সাথে আমি একটা করে মানে প্রতিটা ওয়েব টু পয়েন্ট জিরো সাইট নিজেদের মধ্যে লিঙ্কিং করাবো এবং প্রতিটা সাইট থেকে আমার সাইটে একটা লিঙ্ক দিব এটা হচ্ছে ওয়েব টু পয়েন্ট জিরো করা এবং এটা যেহেতু প্রতিটা সাইট অত্যন্ত হাই পেজ র্যাঙ্কের এবং ওয়েব টু পয়েন্ট জিরো হাই পেজ র্যাঙ্কের হয় আপনি এরকম লিঙ্ক বিল্ডিং করালে গুগল সেটাকে অনেক ইফেক্টিভ চোখে দেখে এবং গুগল ভাবে যে হ্যাঁ আপনি অনেক সিরিয়াস আপনার ওয়েবসাইট নিয়ে আপনি বেশ ভালো সিরিয়াস আপনার ওয়েবসাইটের বিভিন্ন ওয়েব টু পয়েন্ট সাইটে অ্যাকাউন্ট আছে এবং সেখান থেকে লিঙ্কিং করানো আছে আপনার সাইট তার মানে আপনার সাইটটা অনেক ভালো এবং ভালো কোয়ালিটির একটা সাইট এবং সেই জন্য আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং অনেক বেশি হাই প্রায়োরিটি দিয়ে থাকবে গুগল তো আশা করি এই লিঙ্কিং স্ট্র্যাটেজিটা বুঝতে পেরেছেন আমি এক লাইনে আবার বলতেছি যে আপনি ধরলেন ছয়টা বা সাতটা বা দশটা ওয়েব টু পয়েন্ট জিরো সাইটে অ্যাকাউন্ট খুললেন অ্যাকাউন্ট খুলে আপনি আপনার কিওয়ার্ড ইউজ করে পোস্ট করলেন ছয়টা সাইটে ছয় রকমের পোস্ট করলেন ছয় রকম মানে একই কিওয়ার্ডের ছয়টা ভিন্ন পোস্ট করলেন এবং সেই পোস্টগুলো নিজেদের মধ্যে লিঙ্কিং করালেন লিঙ্ক দেওয়ার মাধ্যমে এবং প্রতিটা পোস্ট থেকে আপনি আপনার ওয়েবসাইটে আলাদা লিঙ্ক আনলেন এটা হচ্ছে লিংক হুইল দ্যাট মিনস প্রতিটা ওয়েবসাইটের সাথে প্রতিটা ওয়েবসাইট কানেক্টেড থাকবে এবং প্রতিটা ওয়েবসাইটের সাথে আপনার নিজের ওয়েবসাইট লিংক এর মাধ্যমে কানেক্টেড থাকবে আশা করি বুঝতে পেরেছেন যে লিংক হুইলটা কি এবং এটা কেন এসিওতে গুরুত্বপূর্ণ তো আগামী পর্বে আমরা চেষ্টা করব আপনাদেরকে প্র্যাকটিক্যাল হয়তো এখানে ছয়টা আছে ছয়টা সাইটে করতে হয়তো অনেক বেশি সময় লেগে যাবে আমরা প্র্যাকটিক্যালি একটু লিংক হুইল আমরা দুইটা বা তিনটা ভিন্ন ডিফারেন্ট এর ব্লগে বা ভিন্ন ডিফারেন্ট এর সাইটে আমরা করে আপনাদেরকে দেখিয়ে দিবো তো সেই পর্বের আমন্ত্রণগুলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ